আসসালামু আলাইকুম। আমাদের আজকের ওষুধটির নাম হলো এলজিন 50 মিলিগ্রাম, এলজিন 50 মিলিগ্রাম। এই ওষুধটা রেনাটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি বাজারজাত করেছে। এটা হলো ব্র্যান্ড নাম, কোম্পানির নাম, এবং এই ওষুধটির জেনেরিক নাম হলো টাইমোনিয়াম মিথাইল সালফেট। আবারও শুনে রাখুন, টাইমোনিয়াম মিথাইল সালফেট। এই ওষুধটা সাধারণত পেটের বিভিন্ন ব্যথায় ব্যবহৃত হয়, বিশেষ করে বদহজমজনিত পেট ব্যথা, কিডনির পাথরজনিত পেট ব্যথা, তারপরে আমাদের কোলনের ব্যথা, কোলনের সমস্যাজনিত ব্যথা, আমাদের নাড়িভুঁড়ির ব্যথা, নাড়িভুঁড়িতে যে প্রদাহ হয়, নাড়িভুঁড়ির বিভিন্ন প্রদাহে এটা অত্যন্ত কার্যকর। তাছাড়া ডিসেন্ট্রি বা আমাশয়, ডায়রিয়া ইত্যাদি রোগেও এই ওষুধটি ব্যবহার করা হয়। মোট কথা, পরিপাকতন্ত্রের ব্যথাজনিত বিভিন্ন সমস্যায় এটি ভালো ফল দেয়। পেটে খিল ধরা, পেটে টান ধরা, পেটে মোচড় দেওয়া ইত্যাদি সমস্যায় এই এলজিন 50 মিলিগ্রাম ওষুধটি সেবন করা যায়। এলজিন 50 মিলিগ্রাম ওষুধটির অন্যতম একটি কাজ হলো এটা মেয়েদের মাসিকের ব্যথা কমায়। মাসিকের ব্যথা কমাতে এটা অত্যন্ত কার্যকর। মাসিকের ব্যথা কমাতে মাসিকের দিনগুলোতে এটা সেবন করা যায়, দিনে তিনটা করে, 4-5 দিন, তাতেই অনেকটা উপকার পাওয়া যায়। আজকাল বহু মেয়েরই মাসিকে ব্যথা হয়, অসহ্য ব্যথা হয়, কারো কম কারো বেশি। যাদের একেবারেই বেশি ব্যথা হয় তারা এই ওষুধটি তথা এলজিন 50 মিলিগ্রাম ওষুধটি নিশ্চিন্তে খেতে পারে, কোনো সমস্যা হবে না। মোট কথা, এটা মাসিকের ব্যথা কমাতেও দারুণ কার্যকর। তবে ওষুধটির ডোজ হলো দিনে 3টা করে ট্যাবলেট খাওয়া যেতে পারে। প্রতিটি ওষুধেরই সাইড ইফেক্ট রয়েছে, পার্শ্বপ্রতিক্রিয়া থাকে। এই ওষুধটির পার্শ্বপ্রতিক্রিয়া হলো বমি বা বমি ভাব হতে পারে, প্রস্রাবে সমস্যা হতে পারে। তবে যাদের লিভার ও কিডনিতে আগে থেকে সমস্যা আছে তারা এই ওষুধটি গ্রহণের আগে অবশ্যই সতর্ক হবেন। ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধই গ্রহণ করা ঠিক নয়, আর এই ওষুধটা এই সমস্ত রোগের রোগীরা গ্রহণ করবেন না, নিজ থেকে করা উচিত নয়। যে কোনো রোগের সর্বাবস্থায় ডাক্তারকে দেখাবেন, ডাক্তারের পরামর্শ নেবেন, এটাই হলো বুদ্ধিমানের কাজ। ওষুধটার দাম হলো প্রতিটি ট্যাবলেট 8 টাকা করে, প্রতিটি ট্যাবলেট 8 টাকা করে মাত্র। যাই হোক, সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখবেন। যে কোনো রোগ হলে নিকটস্থ ডাক্তারকে দেখাবেন, সেটাই বুদ্ধিমানের কাজ। নিজ থেকে কোনো ওষুধ বাছাই করে সেবন না করাই উচিত।